নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা বর্ধমানের ঐতিহ্যবাহী কৃষ্ণ স্যার যে মেলা, সেই কৃষ্ণ স্যার মেলা আপনাদের সামনে তুলে ধরব পুরোটা। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী এই মেলা, যেখানে আপনারা সমস্ত কিছু পাবেন। এই হচ্ছে কৃষ্ণ স্যার, যেটাকে ঘিরে এই মেলাটি হয়। এই হচ্ছে কৃষ্ণ স্যার, আর এই কৃষ্ণসায়ের পাড়েই আছে মেলার জন্য সেলফি জোন। এই হচ্ছে সেলফি জোন, যেখানে প্রত্যেকে এসে তাদের নিজেদের আত্মীয়দের সঙ্গে, নিজেদের মানুষদের সঙ্গে ছবি তুলছেন। এই মেলার শুরু, আপনি যেদিকে খুশি শুরু করতে পারেন, আপনি মেলা ঢুকে ডান দিকে বাঁ দিকে যেদিকে খুশি শুরু করতে পারেন। সম্পূর্ণ এই মেলাটি ঘুরতে বহু টাইম লাগবে এবং সম্পূর্ণ দোকান ঘুরতেও বহু টাইম লাগবে আমার যা মনে হয়, কারণ আমি দেখেছি দুবার ঘোরা তো কোনোভাবেই সম্ভব নয়। সমস্ত কিছু আপনি পাবেন, এই কসমেটিক্স থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন, আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে সুবৃহৎ এই মেলা, অসাধারণ এই আমের জুস। আপনারা এলে বুঝতে পারবেন যে এই মেলা আপনারা হয়তো এত সুন্দরভাবে দেখেননি, মানে এত সুন্দর রুলস রেগুলেশন মেলা কমিটির, স্বেচ্ছাসেবক চারিদিকে ঘুরছে এবং আপনাদের কোনো অসুবিধা হলেই তারা আপনাদের পাশে ছুটে যাবে। এবং যদিও এই মেলায় অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এত সুন্দরভাবে রুলস রেগুলেশন করা রয়েছে, কোথাও আপনি কোনো রকম অন্যায় করতেই পারবেন না, কারণ স্বেচ্ছাসেবক চারিদিকে ঘোরাঘুরি করছে। যেহেতু এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আবার নতুন করে শুরু হয়েছে, এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি, তা এই হচ্ছে আমাদের কৃষ্ণসার মেলা। সুবৃহৎ এই মেলা, কি নেই এই মেলায়! আপনারা এলে সমস্ত কিছু দেখতে পাবেন, এবং এটা সিস্টেমেটিক ব্যাপার যে সমস্ত কিছু, আপনি হাতে তৈরি কাঠের জিনিস, হাতে তৈরি সমস্ত কিছু প্রোডাক্ট, পাপড়ি চাট থেকে শুরু করে, ভেলপুরি থেকে শুরু করে, ব্যাম্বু বিরিয়ানি থেকে শুরু করে, এই যে হাতে তৈরি আপনার মালা, বিভিন্ন ধরনের কী বলে এগুলো ঠিক জানি না, রেস্টুরেন্ট, জিলেপি, আপনি জিলেপি দেখলেই আপনাদের লোভ লাগবে, এই যো জিলেপি ভাজা হচ্ছে, খুবই ভালো লাগছে, এখনই মনে হচ্ছে এখনই যাই, যদিও আর কিছুদিনের মধ্যেই হয়তো আবার কৃষ্ণসার মেলা শুরু হবে। আর রেস্টুরেন্ট, পাপড়ি চাট, আইসক্রিমের দোকান, আপনার নাগরদোলা, তারপরে মেয়েদের কসমেটিক্সের দোকান তো অসংখ্য, পাঁশকুড়ার চপ, আরও অনেক কিছু। আপনারা আসুন, এবং আমি মনে করি আপনারা এলে আপনাদের যারা আত্মীয় পরিজন তাদেরকেও বলবেন এই মেলায় আসতে। এই হচ্ছে রেস্টুরেন্ট, বড় ধরনের রেস্টুরেন্ট করা হয়েছিল, এটা অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এটা একটা, টেরি এবং সমস্ত বড় বড় রেস্টুরেন্ট এখানে এসেছিল। তারপরে আপনি যেটা সবথেকে ভালো, যে আপনি দেখতে পাবেন যদি পুকুরের এক পাড় থেকে, দীঘির এক পাড় থেকে দেখেন, এত অপূর্ব ভিউটা আপনি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে, মনে হবে যেন ওখানেই বসে থাকি, ওখানেই সেরকম মানে সারাক্ষণ বসে বসে সময়টা কাটিয়ে দিই। এই হচ্ছে দীঘির পাড়ে বসার জায়গা সিঁড়ির উপরে, এই যে হাতে কিছুক্ষণ আগেই বললাম যে নিজেদের হাতে তৈরি কাঠের জিনিস, এই যে আপনাদের সেলফি জোন আবার একটা, এখানেও মানুষ সেলফি তুলছে বিভিন্নভাবে। গেট যেটা করেছিল, এন্ট্রান্স যেটা, অপূর্ব, এই যে এইসব দেখলে মন জুড়িয়ে যাবে, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এই মেলাটাকে আবার নতুনভাবে শুরু করার জন্য। এই যে গেট, এই একটা সেলফি জোন করা হয়েছিল গেটে ঢুকেই, অপূর্ব, যেহেতু সেই সময় করোনা চলছিল, করোনা চলছিল বলতে সেই সময় একটু হলেও থিতিয়ে ছিল, তাও মেলা কমিটি মাস্ক ছাড়া কোনোভাবে অ্যালাউ করেননি, এবং হাতে স্যানিটাইজার যেই ঢুকছে তাকে দেওয়া, সিকিউরিটি, মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট এই মেলাতে ছিল। এবং বিধায়ক খোকন দাসের উদ্যোগে, বর্ধমান বিশ্ববিদ্যালয় ঐকান্তিক প্রচেষ্টায়, আর সবথেকে বড় কথা, নামি দামি শিল্পী আছেন এবারে আপনারা আসলে দেখবেন আপনাদের ভালো লাগবে। এই বন্ধুরা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও ভালো ভালো ভিডিও আনবো আপনাদের জন্য।